নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়া ব্লগ অ্যান্ড কুকিংয়ের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকে আমি আরেকটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। রেসিপিটি হলো শোল মাছের তেল ঝাল। এই শোল মাছের তেল ঝালটা আমি কীভাবে তৈরি করি সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করব। এই শোল মাছের তেল ঝালটা গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে খেতে, অবশ্যই আপনার বাড়িতে একবার ট্রাই করবেন। এই যে দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে, তাহলে চলুন এটা আমি কিভাবে তৈরি করি। আমি এখানে 8 পিস শোল মাছ নিয়েছি, ভালো করে লবণ হলুদ মেখে রেখে দিয়েছি। এবার আমি এগুলো ভেজে নেব। আর এ পাশে আমি একটা বাটিতে আলু কেটে নিয়েছি, হাফ সেদ্ধ করে রেখে দিয়েছি। যেহেতু শোল মাছের তেল ঝাল, আলুটা একটু বড় বড় কেটেছি, ওটা একটু হাফ ভাপিয়ে নিয়েছি। এবার আমি চুলাতে একটা প্যান নিয়েছি, প্যানের ভিতর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখানে আপনারা সাদা তেল, সর্ষের তেল, যে কোনো তেল দিয়ে এটা রান্না করতে পারেন। এবার আমি সামান্য পরিমাণে লবণটা দিয়ে দিলাম, যাতে করে মাছটা ভাজতে গেলে ছোটাছুটি না করে। শোল মাছটা কিন্তু অনেক কড়া করে ভাজতে হবে, তা না হলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে না। শোল মাছ সবসময় কড়া করে ভাজতে হয়, তাহলে কিন্তু এর স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। এবার আমি ভালো করে মাছটা উল্টে পাল্টে দেব, আমি বেশ কড়া করে মাছটা ভেজে নেব। সব মাছ কিন্তু কড়া করে ভাজা লাগে না, কিছু কিছু মাছ আছে সেটা কড়া করে ভাজলে রান্নার স্বাদটা কিন্তু বেড়ে যায়, সেই হলো শোল মাছ। শোল মাছটা সবসময় কিন্তু একটু কড়া করে ভাজতে হবে, তাহলে কিন্তু রান্নার স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। এই যে আমি 3-4 বার করে ভালো করে উল্টে পাল্টে দিয়েছি, এখন আমি এটা তুলে নিচ্ছি। এবার আমি সেই তেলের ভিতর দিয়ে দিলাম ভাপিয়ে রাখা আলু। সুন্দর করে আলুটা আমি লাল লাল করে ভেজে নেব। সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম। এই যে দেখুন আমার আলুটা ভাজা হয়ে গেছে, এখন এটা আমি তুলে নিচ্ছি। এবার আমি আরও একটুখানি তেল দিয়ে দিলাম। এবার আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, কালো জিরে, গোটা জিরে এবং দারুচিনি, এলাচ। ভালো করে একটু ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত একটা ভাজা গন্ধ না আসে। এবার আমি 2 চামচের মতো দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, 1/2 চামচের মতো দিয়ে দিলাম রসুন বাটা, 1/2 চামচ জিরে বাটা আর 1 চামচ আদা বাটা। ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। এবার আমি দিয়ে দিলাম 1 চামচের মতো শুকনো লঙ্কার গুঁড়ি। মশলাটা কিন্তু সুন্দর করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত একটা তেল তেল ভাব না আসে ততক্ষণ কিন্তু এটা কষিয়ে নিতে হবে। এবার আমি 1 চামচের মতো দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো আর 1/2 চামচের মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ি। সমস্ত মশলা এবার একটু ভালো করে কষিয়ে নেব। মশলা যত বেশি কষাবেন তত কিন্তু রান্নার স্বাদটা বেড়ে যাবে। এবার আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। কাঁচামরিচে একটা আলাদা ফ্লেভার আসে, খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমি প্রায় 3-4 মিনিট ধরে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। এবার আমি ভাজা আলুগুলো ছেড়ে দিলাম। আলুগুলো দিয়েও ভালো করে মশলার ভিতর আমি মিশিয়ে নেব। এবার আমি জল দিয়ে দিচ্ছি, অবশ্যই গরম জল দিবেন। রান্নাতে যদি আপনি গরম জল ব্যবহার করেন তাহলে কিন্তু রান্নার স্বাদটা বেড়ে যায়। আমি একটু বেশি করে জল দিয়েছি, যেহেতু আলুগুলো গলতে হবে তার জন্য একটু বেশি করে জল দিয়েছি। এবার আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এই রান্নাটা একদমই সিম্পল, কিন্তু খেতে কিন্তু অপূর্ব লাগে। এবার আমি 5-6 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এই যে আমি 6 মিনিট পরে ফিরে এলাম, এবার একটু ঢাকনাটা খুলে মাছটা ছেড়ে দিচ্ছি।
শোল মাছের এই রেসিপিটা কিন্তু অসাধারণ লাগে খেতে, অবশ্যই আপনার বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আবার আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। অবশ্যই এই ধরনের রান্না করতে গেলে ঢাকা দিয়ে দিয়ে রান্না করবেন, তাহলে কিন্তু রান্নার স্বাদটা বেড়ে যায়। এই যে প্রায় আমার তৈরি হয়ে গেছে, এখন আমি আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি স্বাদের জন্য একটুখানি চিনি দিয়ে দিলাম, ব্যালেন্স আসবে তার জন্য আমি চিনিটা দিয়ে দিলাম। আর আমি সমস্ত রান্নাতে একটু চিনি ব্যবহার করি। চিনিটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আমি এবার গরম মশলা গুঁড়ি এবং জিরের গুঁড়িটা দিয়ে দিলাম। অবশ্যই নামানোর আগে শোল মাছ রান্না করতে গেলে গরম মশলা দেওয়া উচিত, তাহলে একটা যে শোল মাছের গন্ধ থাকে সেটা থাকবে না। এই যে আমার প্রায় হয়ে গেছে, এখন আমি আর একটুখানি জাল দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 10 মিনিটের জন্য, তারপরে এটা আমি পরিবেশন করব। বন্ধুরা, আজকে আমার এই শোল মাছের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন, যাতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনারা দেখে নিতে পারেন। আর যে বন্ধুরা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা, আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকের মতো আমি এখানে বিদায় নেব। নমস্কার।